566 দিন হলো, এটা তিন দফা মিলিয়ে আমাদের আন্দোলন চলছে, এটা তৃতীয় দফার আন্দোলন চলছে। এখানে গান্ধী মূর্তির পাদদেশে আমরা কোর্ট থেকে পারমিশন নিয়ে এখানে অবস্থান বিক্ষোভ করছি শান্তিপূর্ণভাবে। তাহলে আমরা কোন দিক থেকে অযোগ্য, যে আমরা পাস করেছি, আমরা কোয়ালিফাই করেছি রিট নিয়ে, তারপর ইন্টারভিউ দিয়েছি, ফার্স্ট পেজে ডাক পেয়েছি, অথচ আজকে আমরা রাস্তায় পড়ে আছি, কিন্তু যারা কোনো কিছুই করেনি, এমনকি পরীক্ষাও দেয়নি, তারা আজকে ঘটনাচক্রে বিদ্যালয়ে শিক্ষকতা করছে। শিক্ষকতা করছে কি কী শেখাচ্ছে তা বলতে পারবো না, কারণ না যেখানে পরীক্ষাটা দিয়ে শিক্ষকতা করার উপযুক্ত হয়ে এসএসসির মাধ্যমে নির্বাচিত হওয়া, সেখানে তো তারা নির্বাচিত হতে পারেনি। তাহলে কী মানদণ্ডে তারা আজকে শিক্ষকতা করছে আমার জানা নেই। যোগ্যতার যদি কথা বলতে হয় তাহলে আমরা প্রথমত যে রিটেন এক্সাম হয়েছিল তারপরেই আমরা ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে ইন্টারভিউ ডাক পেয়েছি। তাহলে যারা যোগ্য তারা এই তিন এবং একাডেমিক স্কোর টোটাল মিলে একটা মেরিট প্যানেল পাবলিশড হয়েছিল। তাহলে মেরিটে যারা আছে তারা অবশ্যই যোগ্য, কিন্তু গতকালকে আমরা যেটা দেখলাম মহামান্য আদালতে, সিবিআই তার প্রাথমিক রিপোর্টে দেখিয়েছে যে নবম দশম স্তরে 952 জন এবং একাদশ দ্বাদশ স্তরে 907 জন যারা পরীক্ষাতে এক এবং দুই পাওয়ার যোগ্য, কিন্তু তারা 53-54 পেয়ে গিয়েছে, এভাবে ম্যানিপুলেট করেছে। কিন্তু আমরা যারা যোগ্য দেখেছি যে কারো 54 এবং 55 হয়েছে, বা 50-55, কিন্তু দেখা গিয়েছে তাদের 2 বা 3 নম্বর রিটেনে কম করে দিয়েছে। যেমন একদিকে দেখা গিয়েছে টাকার যারা জোর ছিল তাদের ম্যানিপুলেট করে তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, আবার যারা যোগ্য তাদেরকে মেরিট লিস্টের বাইরে রাখার জন্য বা অনেক পেছনে রাখার জন্য তাদের নম্বর কমিয়ে দিয়েছে। এইভাবে করে যদি হয় তাহলে যোগ্যতার বিচার হয় না। তাই আমরা আমাদের যোগ্যতার বিচার, যোগ্যতার প্রমাণ দিয়েছি অবিলম্বে আচার্য সদন, বিকাশ ভবন, নবান্ন, কালীঘাট বিভিন্ন জায়গায় আমরা বলে এসেছি। গত কয়েকদিনে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমরা যারা যোগ্য নবম দশমের ক্ষেত্রে 3010 এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে 2568 সিটের ঘোষণা করে অবিলম্বে নিয়োগ করবেন, কিন্তু এটা আমাদের কাছে পুরোপুরি একটা আইওয়াশ মনে হচ্ছে, একেবারে পরিষ্কার। যেটা তারা প্রেস কনফারেন্সে বলে দিচ্ছেন, জনগণকে বোঝাচ্ছেন যে এরা যোগ্য, অবিলম্বে এদের নিয়োগ সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু হাইকোর্টে তাদের কোনো রকম আমরা সেই রকম প্রয়াস দেখতে পাচ্ছি না। তাই আমরা চাই যে এই রকম আমাদেরকে, এমনকি বাংলার সমস্ত মানুষকে ধোঁয়াশার মধ্যে না রেখে অবিলম্বে আমরা যারা যোগ্য আমাদেরকে শিক্ষক হিসেবে যোগদান করার সুযোগ দেওয়া হোক। রাকিবুর শেখ, সহসভাপতি যুব ছাত্র অধিকার মঞ্চ। কতদিন থেকে বলতে গেলে প্রথমেই বলতে হয় এই আজকে এই যে লড়াই, আজকে আমরা গান্ধী মূর্তিতে বসে আছি, আজই প্রথম না, প্রথম 2019 সালে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর কেসটা নিয়ে আমরা ফার্স্ট বসেছিলাম। ওই এখন একটা দুর্নীতি ছিল তখন আমাদের কাছে, তারপরে তখন 29 দিন অনশনের পরে আবার 187 দিন সেন্ট্রাল পার্কে, তারপরে 8ই অক্টোবর থেকে আজ এখানে টোটাল 564 দিন আমরা এই অবস্থানে বসে আছি। সঞ্চিতা শর্মা, আমরা বরাবরই বর্ণহীন, বিবর্ণ, আমাদের জীবনে কোনো রং নেই। আমরা পরীক্ষা দিয়েছিলাম, পাস করেছি, চাকরি পাবো স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সব স্বপ্ন আমাদের ধূলিসাৎ হয়ে গেছে। তাই আমাদের পুজো কি মানে দোল কি কোনো উৎসবে আমাদের জীবনে রং আসে না। আমাদের যদি চাকরিটা হয় তাহলে আমরা শুধু বাঁচার একটা রাস্তা পাবো, আর বাঁচার রাস্তা যখন আসবে তখন আস্তে আস্তে আমরা হয়তো আবার আগের রংগুলো জীবনে আস্তে আস্তে ফিরে পাবো। আমি অনেক দূর থেকে আসি, শান্তিপুর থেকে আসি, 8 ঘন্টা জার্নি করে করে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে গেছি। আমার পেছনে র্যাঙ্ক চাকরি করছে 3 বছর ধরে, আমি এখনও চাকরি পাইনি। আর আমরা এই যে 564 দিন যে সবাই বসে আছি, মানে আমি চাইবো যে সরকার অতি দ্রুত আমাদের নিয়োগের ব্যবস্থা করুক, নচেৎ আমাদের জীবনে কোনো পুজো পার্বণ বা কিছু কোনো অনুষ্ঠান বলেই কিছু থাকবে না, হয়তো আমাদের এখান থেকে আস্তে আস্তে সবার লাশই বেরোবে। আমরা তো এই 564 দিন থেকে রাজপথে বারবার বলে এসেছি, আমরা দুর্নীতির কারণে বঞ্চিত, কমিশন দুর্নীতি করেছে, দুর্নীতির কারণে বঞ্চিত। এই 564 দিন ধরে রাজপথে আমরা বারবার সমস্ত ডিপার্টমেন্টে, শিক্ষাভবনে, আচার্য সদনে আমরা বলেছি, নবান্নতে বারবার বলার চেষ্টা করেছি যে আমরা দুর্নীতির কারণে বঞ্চিত। সেটা কালকে যে সিবিআই চার্জশিট পেশ করেছে সেই রিপোর্টে স্পষ্টভাবে প্রমাণিত যে ভুরি ভুরি দুর্নীতি, হাজারে হাজারের দুর্নীতি হয়েছে। আমাদের একটাই দাবি, আমরা যতদিন ধরে বসে আছি আমরা কোনো দয়ার দান না, আমাদের হকের ন্যায্য চাকরি, আমরা যোগ্য মেধা তালিকাভুক্ত সবাইকে আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করে স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আসিকুল ইসলাম, মুর্শিদাবাদ থেকে। সে রেগুলার কোর্ট, রেগুলার এখানে আসি, রেগুলার এসে যেটা বুঝেছি এবং যেটা আমরা চাই, স্পষ্ট কথা
দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিতে হবে। যারা সাদা ওয়েমা সিট, সিবিআই বলছে সাদা ওয়েমা সিট দুই পাওয়ার যোগ্য না, শূন্য পাওয়ার কথা, তাদের 50-51 করে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে, তাদেরকে বাদ দিতে হবে। যারা চাকরি করছে তাদের চাকরি থেকে বাদ দিয়ে, এতদিনের বেতন সবটা বাদ দিয়ে সেই পদগুলোকে ফাঁকা করতে হবে, এবং যারা যোগ্য তাদেরকে চাকরি দিতে হবে। কোনো যোগ্য ক্যান্ডিডেটকে বঞ্চিত করা যাবে না। যতদিন পর্যন্ত একজন পর্যন্ত যোগ্য ক্যান্ডিডেট চাকরি পাবে না, ততদিন পর্যন্ত এদের এই লড়াইতে, চাকরি প্রার্থীদের লড়াইয়ের সঙ্গে প্রথম দিন থেকে যেমনও ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও থাকব। যোগ্য ক্যান্ডিডেটদেরকে মর্যাদার সাথে চাকরি দিতে হবে। আর যতদিন এটা না হবে, সব যোগ্য ক্যান্ডিডেটরা চাকরি না পাবে, ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। চাকরি প্রার্থীদের এই আশা চাকরি প্রার্থীদের কাছ থেকেও আমাদের আছে।